তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো গাইস, আজকে আমি কথা বলবো এককালের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদারের সম্বন্ধে। কিছু কিছু অভিনেতা এবং অভিনেত্রী থাকে যারা একসময় খুব জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু ধীরে ধীরে তারা বিলুপ্ত হতে থাকে। কেউ আর কাজ দেয় না, সিনেমা জগৎ তাদের ভুলে যায়, মনে রাখে না কোনো দর্শকও। তাদের মধ্যে একজন হলেন শ্রীলা মজুমদার। তিনি একসময় খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু আজ আর তাকে কেউ মনে রাখেনি, হারিয়ে গেছেন বাংলা সিনেমা জগৎ থেকে। সো গাইস, আজকে আমরা এই ভিডিওতে জানবো শ্রীলা মজুমদারের জীবন কাহিনী। শ্রীলা মজুমদার, যাকে আবিষ্কার করেছিলেন মৃণাল সেন। মৃণাল সেনের পরশুরাম ছবিতে একটি লম্বা মেয়ে চরিত্রের দরকার ছিল, আর মৃণাল সেন একটি নাটকে শ্রীলা মজুমদারকে দেখতে পায় আর তাকে ওই চরিত্রের জন্য নির্বাচন করেন। এই চরিত্রে তাকে পুরোপুরিভাবে অভিনয় করার জন্য তৈরি করেছিলেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেন। শ্রীলা মজুমদারের কণ্ঠস্বর ছিল অতি মধুর, তার কণ্ঠস্বর শুনে গীতা সেন মুগ্ধ হয়ে গেছিলেন। শ্রীলা মজুমদার অবশ্য পরশুরাম ছবির আগে একদিন প্রতিদিন নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন, আর এটাই ছিল তার জীবনের প্রথম ছবি। শ্রীলা মজুমদার 1964 সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। বাবা রামচন্দ্র মজুমদার এবং মা নানি মজুমদার। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কলেজে পড়ার সময়ই তিনি নাটক করা শুরু করেন। মৃণাল সেনের পাশাপাশি অভিনয় করেছেন প্রকাশ ধারের 1984 সালের দামুলে। এছাড়াও প্রচুর বাংলা বাণিজ্যিক ছবিতে দেখা গিয়েছে তাকে, যেমন ফিরিয়ে দাও, পূজা, প্রতিবাদ, লোফার, মনময়ূরী, ভালোবাসার বাড়ি ইত্যাদি। তিনি বলিউড তারকা সাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতিল সহ একাধিক স্বনামধন্য শিল্পীর সাথে অভিনয় করেছেন। 2003 সালে তিনি চোখের বালি ছবিতে ঐশ্বরিয়া রায়ের জন্য তার হয়ে বাংলায় কণ্ঠ দিয়েছিলেন। সেই স্বনামধন্য অভিনেত্রী যেন বাংলা সিনেমা জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেলেন, তাকে কোনো বড় সম্মান বা কোনো বড় পুরস্কার আজ পর্যন্ত দেওয়া হয়নি, শুধু কয়েকটি সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সো গাইস, এই ছিল শ্রীলা মজুমদারের জীবন কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন। ধন্যবাদ।